হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সেদিন ব্লগ অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বাবুর বার্থডে। তো বার্থডেতে কী কী করছি না করছি পুরোটা তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো এই যে দেখো, সমস্তি চলছে ঘরে। কাউকে ডাকা হয়নি, গ্রামের কাউকেও ডাকিনি, কারণ আমাদের ঘরটা ফাঁকায়, আশেপাশে কারোর ঘর নেই, তো আমরা একাই থাকি, অত গ্রামের ভিতরে যাই না, ওই জন্য কাউকে ডাকা হয়নি। তারপরে হচ্ছে কোনো বন্ধু বাসও আসতে নেই, মাকে ডাকলে আসে না, বড় বোনও আসেনি, আর ছোটো বোন তো বাইরে আছে, কেউ আসতে নেই। তো ঘরে ঘরেই তার জন্য করছি। বাচ্চাদের বন্ধুগুলো এসছে কজন, তো পায়েস বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে পায়েস হয়ে গেছে। কোনো কিছু করলেও ঘরে সামান তেমন কেউ নেই, করতেও ভালো লাগে না, তার জন্য বেশি কিছু করিনি, একা একা। আর পুরো কাজকর্ম, এই যে দেখো লজ্জা পাচ্ছে আমার বাবুর বন্ধু, আমি ভিডিও করছি তার জন্য লজ্জা পাচ্ছে। তো আমি বললাম কার কার অসুবিধা আছে ক্যামেরা ভিডিওতে দেখালে, তো সে একটু লজ্জা পাচ্ছিল। এই যে এর দুজন হচ্ছে আমার বাবুর বন্ধু, আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, পাশেই বাড়ি এসছে, একই সঙ্গে এক ক্লাসে পড়ে। এরা সবাই সাজাচ্ছে, আমি রান্না বান্না করছিলাম, একটু ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো যে ঘরে একটা অনুষ্ঠান করলে প্রচুর কাজকর্ম থাকে, কেউ নেই একটা হেল্প করতে, তার জন্য কিছু করিনি। এদের চিকেন চিলি আর ফ্রাইড রাইস হচ্ছে রাত্রের জন্য, দুপুরেরটা দেখাইনি তোমাদের, রাত্রে খাবে, তার জন্য এই চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে। এই যে এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি ফ্রাই রাইসের জন্য, কেটে রেখেছি, কতটা লাগবে নিয়ে নেবে। এই যে দেখো তোমাদের দাদা ভাই গাজর কাটছে, কাঁচ 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 করে, ছুরি দিয়ে, আমি পারি না ছুরিতে, আর ও বটিতে পারে না, ছুরিতে খুব ভালো কাটে, আর আমার বটি ছড়া হয় না, ছুরিতেই কেটে নিচ্ছে নিজে। চিকেনগুলো ফ্রাই করে রাখা আছে, রাইসটাও হয়ে গেছে। ডিম এই যে কেক দেখতে পাচ্ছ, রেড ভেলভেট, বেশি বড় কেক আনিনি, বেশি লোক তো নেই, কজনই আছি, হয়ে যাবে এটাই। বাবু চলে এলো কেক কাটার জন্য। এরা সবাই মস্তি করছে বাচ্চাগুলো। বাবুর শরীরটা ভালো না, জ্বর হয়েছিল, ওই জন্য তার মুখে হাসি নেই, সকাল থেকে ঘুমিয়ে চলে উঠতে পারেনি, সন্ধ্যেবেলা একটু উঠেছে। যে কেক কাটা শুরু হয়ে গেল, তোমরা ভিডিওটা পুরো দেখবে, লাইক শেয়ার, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আগে তার বাবাকে খাইয়ে দিল, তার বাবাও খেয়ে নিল, আগে তাকে খেতে হতো, আমার তো মনে নেই আমি ক্যামেরা ধরেছি, ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমাকে যে একটু দেখাবে দেখানোর মতনও কেউ নেই। দেখো আমি নিজেই সব করছি, খাওয়া হয়ে গেল,
এই যে আয়নায় দেখতে পাচ্ছ, আয়নায় দেখাচ্ছি, তার জন্য আমাকে তো দেখানোর কেউ নেই, নিজে নিজেকে দেখিয়ে দিলাম একটু। বেলুনগুলো সব ফাটিয়ে দিল, বেলুন নিয়ে মস্তি ফাটিয়ে দিয়েছে। দেখো চকলেটগুলো বেলুনে ছিল সব নিয়ে নিয়েছে। হ্যাঁ সবার গালে একটু করে খেক লাগিয়ে দিলাম আমি। আর যে বলছিল লাগাবে না, দেখো বেলুন নিয়ে গালের মধ্যে লাগিয়ে দিই, একটু লাগাই, দেখো বেলুন লাগিয়ে দিয়েছি, সবাইকে লাগিয়েছি, তা একটু লাগিয়ে দিলাম। সবার জন্য কেক আর পায়েস নিয়ে চলে এলাম। সবাইকে দিয়ে দিলাম কেক গুলো। বলছে পায়েস খাবে না, আমি পায়েস খাই না, ভালো লাগে না, সব বাচ্চাকে পায়েস ভালো লাগে। এটা দেখো চিলি চিকেন, আমি যাই তার। আর এইটা হবে ফ্রাইড রাইস হবে, আমি রান্না করতে পারি না এগুলো, তার জন্য তোমার দাদা ভাই রান্না করছে। ডিমগুলো আগে ভেজে নিচ্ছে, তোর আদা রসুন দিয়ে দিল, চিকেন দিল, সবজিগুলো দিয়ে দিল, এটাও চিকেন, আগেরটা ফ্রাই করা ছিল, এটা সেদ্ধ করা, দুটো চিকেন দিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ডান্স করছে মিষ্টি আর মামা, আমার মেয়েকে আমরা মামা বলি ঘরে, ছোটকাল থেকে মামা মামা বলতাম, তো মামাই বলি আমি আর তার বাবা। আর এমনি তার মাসি টাসি সবাই নিশা বলে ডাকে, ভালো নাম তো শ্রদ্ধা।
গান দেওয়া হয়।